আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদের পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ বিস্কুট সংবাদ শিরোনাম। কৃষি শিক্ষা অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ শ্রীলঙ্কার সমঝোতা স্মারক সই, বঙ্গবন্ধুর প্রতি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী শ্রদ্ধা। নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর নিয়ে কোনো দুশ্চিন্তা নেই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী, সব অতিথির জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। দেশে করোনা সংক্রমণ বাড়ায় যুক্তরাজ্যের ভাইরাস দায়ী মনে করছেন বিশেষজ্ঞরা, দুই টিকার মাঝের সময় সতর্ক থাকার পরামর্শ। এবং উৎপাদন বাড়লেও পেঁয়াজে আমদানি নির্ভরতা কাটতে আরও কয়েক বছর লাগবে, দূরদর্শী উদ্যোগ নেওয়ার তাগিদ। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে। বান্দরবনে চন্দ্র পাহাড়কে ঘিরে আধুনিক পর্যটন শিল্প গড়ে ওঠার খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আরওআর সিমেন্ট শীট, সব সিজনে ফিট। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি সম্প্রচার হচ্ছে। বাংলাদেশ ও শ্রীলঙ্কার বাণিজ্য অর্থনীতি আরও বাড়াতে একটি সমঝোতা স্মারক সই এবং পাঁচটি চুক্তি নবায়ন করেছে দুদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শ্রীলঙ্কার সফররত প্রধানমন্ত্রী বৈঠকে এসব চুক্তি সই হয়েছে। এর আগে সকালে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। সোমা ইসলামের রিপোর্ট। মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ধানমন্ডির 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে সফরের দ্বিতীয় দিন শুরু করেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। সকালে ধানমন্ডির 32 নম্বরে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানানোর পর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন তিনি। সেখানে 40 মিনিট অবস্থান করেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী, জাদুঘরের পরিদর্শন বইয়ে সই করেন তিনি। পরে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রাজাপাকসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে গণভবন যান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। বেলা 11টায় দুদেশের প্রধানমন্ত্রী একান্ত বৈঠক করেন। এক ঘণ্টার বৈঠকে দুদেশের সম্পর্ক উন্নয়নে দুই প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেন। দুদেশের বাণিজ্য ও অর্থনীতি আরও বাড়াতে একটি সমঝোতা স্মারকসহ বেশ কিছু চুক্তি স্বাক্ষর হয়। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। বিকেলে বঙ্গভবনে এই সাক্ষাতে আর্থসামাজিক উন্নয়নে নিজ নিজ অভিজ্ঞতা বিনিময়ের ওপর জোর দিয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রশংসা করে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ ও শ্রীলঙ্কা তথ্য প্রযুক্তি, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন ও সেবা খাতে যথেষ্ট উন্নয়ন করছে এবং এ দেশে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এসব খাতে আরও উন্নয়নের সুযোগ তৈরি হবে বলে মনে করেন রাষ্ট্রপতি। দুদেশে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। ভারতের নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর নিয়ে কোনো দুশ্চিন্তা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ঢাকা সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মোদী সহ বাংলাদেশ সফরে আসা সব অতিথির জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছে সরকার। স্বাস্থ্যবিধি মেনে সব অনুষ্ঠান হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, কেউ কেউ বিরোধিতা করলেও সফর নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আশা করেন, এই সফর নিয়ে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে না। অনেকেই আপনার বিভিন্ন রাষ্ট্রপ্রধান সরকার প্রধান আসছেন, বিশেষ করে ভারতের আপনি যেটা বললেন নরেন্দ্র মোদি, তো কেউ কেউ বিভিন্ন রকমের প্রচারণা করছেন যাতে তিনি না আসেন। তাতে তাদের বক্তব্য, তাদের অভিমত, বাট সরকার ওনাকে দাওয়াত দিয়েছে, আমরা খুব গর্বিত যে উনি আসবেন এবং সেই সাথে উইল প্রোভাইড অল দ্য প্রোটেকশন, এটাতে কোনো সন্দেহের কোনো কারণ নাই এবং আমরা উইল
আমাদের যে প্রোগ্রাম যেভাবে আমরা রান করছি উইল ডু ইট। আমাদের রাষ্ট্র সরকার প্রধান রাষ্ট্রপ্রধানের প্রত্যেকেরই আমরা উই উইল গ্যারান্টি দেম আপনার নেসেসারি প্রোটেকশন। ডক্টর এ কে আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী কথা বলছিলেন। দেশে সম্প্রতি করোনা সংক্রমণ বাড়ার পেছনে যুক্তরাজ্যের অতি সংক্রমণশীল ভাইরাস এবং স্বাস্থ্যবিধি না মানাকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। প্রথম এবং দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার মাঝের সময়টাতে খুবই সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। শনিবার করোনায় নতুন শনাক্ত 1868 জন, 24 ঘন্টায় মারা গেছেন 26 জন। নমুনা পরীক্ষা বিবেচনায় নতুন রোগী শনাক্তের হার 9.39%। বাকিটা দেখুন জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্টে। দেশে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে করোনা শনাক্তের হার 5-এর নিচে থাকায় সংক্রমণ ছিল ক্লাস্টার বা গুচ্ছ অবস্থায়। 9 মার্চ থেকে 5% অতিক্রম করে সংক্রমণ ঊর্ধ্বমুখী হতে থাকে। শনিবার করোনায় নতুন শনাক্ত 1868 জন, মারা গেছেন 26 জন। নমুনা পরীক্ষার বিবেচনায় নতুন রোগী শনাক্তের হার 9.39%। 18 মার্চ সংক্রমণের হার 10% অতিক্রম করেছিল। এর কারণ হিসেবে অণুজীব বিজ্ঞানী ডক্টর সমীর কুমার সাহা বলছেন, এদেশে যুক্তরাজ্যের অতি সংক্রমণশীল করোনা ভাইরাসের সংক্রমণ ঘটেছে। স্বাস্থ্যবিধি না মেনে বিয়ে সহ সামাজিক অনুষ্ঠান ও ভ্রমণ পিপাসুদের ঘোরাফেরা সংক্রমণ বাড়াচ্ছে। দুটো কারণ হতে পারে এখন আমাদের এখানে। একটা হলো যে আমরা নতুন কিছু ভ্যারিয়েন্ট আসছে বিভিন্ন জায়গার থেকে, এবং তার মধ্যে ইউকে ভ্যারিয়েন্ট যেটা, সেটা আমরা অলরেডি আমরা জানি যে আমাদের দেশে এসছে, কক্সবাজার যাই নিশ্চয়ই আমরা যাব, কিন্তু তার মধ্যে যে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলা সেটার একটা চিন্তা থাকতে হবে, সেরকম কিছু ছিল না একদমই। বিশেষজ্ঞরা বলছেন, করোনার টিকা নেওয়ার পর নিজেদের নিরাপদ ভেবে স্বাস্থ্যবিধি তেমন মানছেন না অনেকেই, আর নানা গুজবে মানুষের মধ্যে টিকা নিয়ে ভ্রান্ত ধারণাও তৈরি হয়েছে। প্রথম টিকাটি কখনোই আমাকে কিন্তু সম্পূর্ণ প্রকার প্রোটেকশন দিচ্ছে না, সো আমরা দ্বিতীয় ভ্যাকসিনের জন্য ওয়েট করব, একটা এটা এক নাম্বার। কিন্তু দুটো ভ্যাকসিনও যখন হয়ে যাবে তখনও কিন্তু একটু স্বাস্থ্যবিধিতে একদম ভুলে যাব সেটা কিন্তু না। সবার যেহেতু টিকা হয়নি, তাহলে সেখান থেকে তো আমরা আরো মানুষ আক্রান্ত হতে পারে। যুক্তরাজ্যে এখনো পর্যন্ত 1,70,00,000 মানুষ অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা নিয়েছেন। এর মধ্যে মাত্র 37 জনের রক্তে জমাট বাঁধার ঘটনা পেয়েছে দেশটি। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা অবাণিজ্যিকভাবেই করোনা টিকা বিশ্বের মধ্যম ও দরিদ্র দেশগুলোর জন্য সহজলভ্য করার চেষ্টা করছে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। দেশে সুশীল সমাজ এখন সুবিধা ভোগী শ্রেণীতে পরিণত হয়েছে। একদল চুপ মেরে গেছে, অন্যদল স্বার্থের প্রলোভনে ক্ষমতাবানদের কাছে নতজান হয়ে পড়েছে। স্বাধীনতার 50 বছরে বাংলাদেশের অর্জন ও সম্ভাবনা নিয়ে সেমিনারে বিশেষজ্ঞদের এমন বক্তব্য অস্বীকার না করলেও সরকারের প্রতিনিধির দাবি, গণতন্ত্র আইনের শাসন আছে বলে নিয়মিত বিরতিতে সরকার পরিবর্তন হচ্ছে, অপরাধীদের বিচার হচ্ছে। দেখুন মাসুদ শাকিলের রিপোর্টটি। স্বাধীনতার 50 বছরে বাংলাদেশের পথচলা ও ভবিষ্যৎ পথরেখা নিয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এর সেমিনার আলোচকরা বলেন, 50 বছরে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন হয়েছে, তবে গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে, অকার্যকর হয়ে পড়েছে সাংবিধানিক প্রতিষ্ঠান। সুশীল সমাজ বলে কিছু আছে মনে হয় না। সুশীলরা এখন শয়তানে পরিণত হয়েছে। বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার লোভে সুশীলরা ক্ষমতার পদলেহন করছে। নির্যাতনের ভয়ে আরেক দল চুপ মেরে গেছে। ব্যাংকিং সেক্টরে কোনো সুশাসন নেই, ক্ষমতাবানরা ঋণ দিয়ে ফেরত দিচ্ছে না, তাদের কোনো শাস্তিও হচ্ছে না, জবাবদিহিতা থাকলে এটি সম্ভব হতো না। নির্বাচনী ব্যবস্থা নেই, সুষ্ঠু ভোট নেই, গণতান্ত্রিক প্রক্রিয়া সচল এই দাবি অবান্তর। কর্তৃত্ববাদী মনোভাব পরিবর্তন না হলে সুশাসন জবাবদিহিতা নিশ্চিত হবে না। সেমিনারে সরকারের প্রতিনিধির দাবি, সব সূচকে বাংলাদেশ এগিয়েছে, গণতান্ত্রিক ধারাবাহিকতার কারণে এই অগ্রগতি সম্ভব হয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়া না থাকলে নিয়মিত বিরতিতে সরকার পরিবর্তন হতো না, পিকে হালদাররা বিচারের মুখোমুখি হতো না, সবগুলো সূচকে বাংলাদেশের অগ্রগতি ঈর্ষণীয়। 50 বছরের বাংলাদেশ সঠিক পথেই আছে বলে আমরা মনে করি। আলোচকরা বলেন, সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠা না হলে গণতান্ত্রিক প্রক্রিয়া ও জবাবদিহিতা নিশ্চিত করা যাবে না। মাসুদ শাকিল, চ্যানেল আই, ঢাকা।
জনস্বাস্থ্যের জন্য সহনীয় মাত্রার চেয়ে পাঁচ গুণের বেশি দূষিত ঢাকার বাতাস। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের গবেষণায় বলা হয়েছে, করোনা মহামারীতে গত বছর লকডাউনে থাকা অবস্থায় ঢাকার বায়ু দূষণ 2019 সালের চেয়ে 10% বেশি বেড়েছে। দেখুন শামিক আহমেদের রিপোর্টে। বিশ্বে বায়ু দূষণে গত দু বছর শীর্ষে বাংলাদেশ, আর শহরের দিক থেকে দ্বিতীয় ঢাকা। গত সপ্তাহে আন্তর্জাতিক সংস্থা আইকিউ এয়ার এর সবশেষ প্রতিবেদনের পর ঢাকার বায়ু দূষণ নিয়ে গবেষণা ফল প্রকাশ করেছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ও বাপা। সেই 70টি স্থানের গড় বস্তুকণা বা PM2.5 এর পরিমাণ ছিল 335.4 মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটারে। পরিবেশ অধিদপ্তর কর্তৃক নির্ধারিত মানমাত্রা রয়েছে তার প্রায় 5.2 গুণ বেশি। 2019 সালের চেয়ে 2020 সালে ডিসেম্বর মাসে বায়ু দূষণের পরিমাণ 10.1 বার বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে বেশি দূষিত এলাকা হলো শিল্প এলাকা, এবং সবচেয়ে কম দূষিত এলাকা হলো যেটি সেন্সিটিভ এরিয়া, সেখানে সবচেয়ে দূষিত এলাকায় মানমাত্রার চেয়ে প্রায় 6 গুণের মতো বায়ু দূষণ ছিল, যেটি 379.4 মাইক্রোগ্রাম। সংবাদ সম্মেলনে নির্মল বায়ু আইন 2019 বাস্তবায়ন ও পরিবেশ অধিদপ্তরকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা। উপাত্তগুলো আমাদের সকলকে আরো সচেতন করবে, এবং এই আইন এবং পরিবেশ অধিদপ্তর কার্যকর ব্যবস্থাপনা আমরা প্রত্যাশা করি, এবং ততদিন পর্যন্ত এই দায় না নেওয়ার জন্য যে সমস্ত সংগঠনগুলো দায়ী তাদের ব্যাপারে আমাদের উচ্চকিত হতে হবে। দূষণটা এত ব্যাপক এবং বড় বিষয় যে এটার জন্য একটা ডেডিকেটেড ক্লিন এয়ার অ্যাক্ট প্রণয়ন করা প্রয়োজন। সরকারের মাইন্ডসেটে আনতে হবে, কাজে সদিচ্ছার জায়গাটা যেতে গেলে আমাদের নাগরিক প্ল্যাটফর্ম থেকে বড় বড় আওয়াজ করতে হবে, আপনাদের বেশি বেশি লিখতে হবে। জনগণের সম্পৃক্ততার মাধ্যমে, আমাদের দার্শনিক কমিটমেন্টের মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয় এবং সকল প্ল্যাটফর্ম, নাগরিক প্ল্যাটফর্ম দিয়ে একত্রে কাজ করতে পারি। সরকার অবশ্যই আমাদের সাথে থাকবেন, এবং সঠিক গবেষণার মাধ্যমে আমরা জনগণের কাছে পৌঁছে দিতে পারব। দূষণ থাকবে না। বায়ু দূষণ নিয়ন্ত্রণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী সুপারিশ তুলে ধরে ক্যাপস ও বাপা। শৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। দেশে পেঁয়াজের উৎপাদন বাড়লেও আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসতে এখনো কয়েক বছর লাগবে। উৎপাদন পর্যায়ে সমন্বিত উদ্যোগ নিয়ে 4 বছর সংকট থেকে বেরিয়ে আসতে আসার লক্ষ্য সরকারের। কৃষক বলছেন, আমদানি বাণিজ্য এবং স্থানীয় বাজার খাতে দূরদর্শী উদ্যোগ না নেওয়া হলে সংকট থেকে বেরিয়ে আসা কঠিন। আরো জানাচ্ছেন শাইক সিরাজ। পেঁয়াজের ঝাঁজে বাজার অস্থিতিশীল হয়ে ওঠে প্রতি বছর। কৃষক আর ভোক্তা দুপক্ষই ধাক্কা খান বাজারের কাছে গিয়ে। সংকটের কারণ খুঁজতে সবাই পৌঁছান কৃষকের কাছে। ভরা মরশুমকে সামনে রেখে কৃষকের প্রতিক্রিয়া মিশ্র। এবার পেঁয়াজের ফলন আল্লাহ রহমতে ইনশাল্লাহ ভালো, ফলনের সংখ্যা যাই হয়েছে, কিন্তু সার বেশি খরচ পড়বে বেশি। পেঁয়াজের দাম যদি না থাকে তাহলে আমরা কি হারি বাঁচবো? এটা লেবারের দাম 600-700 টাকা, 800-900 টাকার উপরে বর্তমান পেঁয়াজ নাই। 2500 টাকা যদি পেঁয়াজের বাজার দেয় তাহলে আমরা কৃষক হয়তো কিছু বাঁচি থাকব আর কি। গতবার কৃষকেরও অনেক লাভ, আমাদেরও লাভ, এবার কৃষকের ধরে ক্ষতি, আমাদেরও ক্ষতি, কিনা লাভ হয়েছে না। অন্যান্য রাষ্ট্রের পেঁয়াজটা বন্ধ করা হোক, নাহলে কৃষক কিন্তু পেঁয়াজ যেমন এবার আবাদ করেছে পরবর্তীতে এরকম আবাদ করবে না। সরকারের লক্ষ্য 4 বছরে পেঁয়াজ উৎপাদনের সম্পূর্ণতা অর্জনের। মন্ত্রী বলছেন, লক্ষ্য পূরণে অগ্রসর হওয়া গেছে অনেকটাই। পেঁয়াজের বীজ করার জন্য আপনার সুষ্ঠু পরিকল্পনা নিতে হবে। তা আমরা যে পরিকল্পনা নিয়েছি, রবি মৌসুমে উৎপাদনশীল ভালো জাত, যেগুলো নতুন জাত যেগুলো উদ্ভাবন হয়েছে বিনা এবং বাড়ি থেকে, সেই জাতগুলো আমাদের আবাদ করতে হবে। 33-34 লক্ষ টন পেঁয়াজ যেন স্থানীয়ভাবে করতে পারি, এবং বিদেশের উপরে নির্ভরশীলতা কমিয়ে নিয়ে আসতে পারি। বিজ্ঞানীরা বলছেন, জাত উন্নয়নের দিকেও এসছে বেশ কয়েকটি সফলতা। গত বছর একটা বাড়ি পেঁয়াজ 6 নামে নতুন একটা জাত হয়েছে। এটার গুণগত মান ঠিক বাড়ি পেঁয়াজ 1-এর মতো, এবং ফলন 30% বেশি। আরও 2টা জাত আমাদের RYT পর্যায়ে আছে, এবং এ দুটোরও ফলন ভালো। এর ভিতর আর একটা জাত আছে গ্রীষ্মকালীন, এটার ফলনও অনেক ভালো, এবং আরও নতুন নতুন জাত অলরেডি আমাদের পাইপলাইনে আছে, সেগুলো এসে যাবে। এবং বীজ উৎপাদনেও আমাদের বেশ কতগুলো গবেষণা এবং এগিয়ে গেছে। মূল মৌসুমের বাইরেও গ্রীষ্মকালীন এবং মুড়িকাটা পেঁয়াজের উৎপাদন নিয়েও আসার কথা শোনাচ্ছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মুড়িকাটা পেঁয়াজেরও আমরা চেষ্টা করতেছি, এটারও যেখানে সুযোগ আছে সেখানে বৃদ্ধি করা। বাড়ি পেঁয়াজ 4 যেটা, এটা কিন্তু উৎপাদন অনেক বেশি। আমাদের এই বীজটা কম থাকাতে আমাদের কৃষক ভাইরা কিন্তু ওই দেশি যে তাহেরপুরি বলি আমরা, বাড়ি 1 যেটা, এটা দিয়ে করে থাকে। 4-এর যদি বীজটা আমরা অ্যাভেলেবল করতে পারি তাহলে কিন্তু এমনি আমাদের ইউনিট প্রতি 2-3 টন ফলন বাড়বে। কিন্তু
কৃষক থেকে শুরু করে সকল পক্ষই চেয়ে আছে বাজারের দিকে। তাদের মতে স্থানীয় বাজার থেকে শুরু করে রপ্তানি বাণিজ্য পর্যন্ত সবখানে নীতিগত উদ্যোগ ও শৃঙ্খলা রক্ষার উপর নির্ভর করছে লক্ষ্য পূরণ। শাইখ সিরাজ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টা সংবাদের পরে হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। এবারে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল এক গণযুদ্ধ। সেই গণযোদ্ধাদের অনেকে, এমনকি নিজের এলাকায় অনেক প্রজন্মের কাছে অজানা অচেনা। সুবর্ণের জয়ন্তীতে এমন বীর মুক্তিযোদ্ধাদের অভিজ্ঞতা জানার চেষ্টা করেছে চ্যানেল আই। পরাগ আজিমের সঙ্গে কথোপকথনে আজ থাকছে নরসিংদী জেলার ভাটপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ওসমান গনি ফরাজির কথা। বঙ্গবন্ধু যখন 7ই মার্চে আমাদেরকে ডাক দিলেন, তখন আর ঘরে বসে থাকতে পারি নাই। আমার কাছে মনে হয়েছে, হ্যাঁ, আমার দায়িত্ব কর্তব্য, আমি এই দেশের একজন মানুষ হিসাবে আমাকে যাইতে হবে। প্রতিরোধযুদ্ধতে আরম্ভ করেছি আমি। আমাদের সাথে তখন তৎকালীন সময়ের নেবাল সিরাজ, উনি বাংলা পাকিস্তান নৌবাহিনীর একজন সৈনিক ছিলেন। ওনার নেতৃত্বে অনেক যুদ্ধ হয়েছে। আমরা যখন যুদ্ধে যাই তখন এমন একটা বয়স আমার মনে হয় যে আমাদের কোনো ভয় ভীতি ছিল না। একটা 303 রাইফেল থাকা অবস্থায় মনে হয়েছে যে আমরা একটা কামান হাতে আমরা যে কোনো শত্রুর মোকাবেলা করতে পারবো, এবং সেইভাবে আমরা মোকাবেলা করেছিও। জিনিয়ারদের যুদ্ধে পাকিস্তানি হানাদারকে আমরা আত্মসমর্পণ করাই, তাদের ক্যাম্প লুট করে নিয়ে যাই। পাঁচদোনাতে আমাদের বেশ কিছু যুদ্ধ হয়েছে। তৎকালীন যে ইনস্ট্রাক্টর ছিল আমাদের, উনি একজন কৃষক সাজ্জে, ওনার ছেলে হিসাবে আমি দুধের বালতি দোয়ানি বলতো, মাটির দোয়ানি নিয়ে এই ক্যাম্পের কাছে গেলে এই পাকিস্তানিটাকে এই দাঁড়াইয়ে তো তারা দুধ দেখতো। আমরা 2 দিন 3 দিন গেছি, 3 দিনে পুরো আরে খিটা করা হয়েছে। এন আর একটা যুদ্ধ হয়, 3 দিকতে যখন ফায়ার করলো তখন এম্বুশ করলো আমাদের এইভাবে। আমরা পিছন থেকে গুলি করলাম, ইতিমধ্যে দেখা গেল কি এই 5 মিনিটের মধ্যে তারা সারেন্ডার করলো। আমরা জয় বাংলা স্লোগান দিলাম, তারা বললো ইয়া আলী করে এই চিল্লাইতেছিল। ইতিমধ্যে দেখা গেলো 2 দিক থেকে, মাধবদী বাবুরহাটের দিক থেকে এবং নরসিংদীর দিকে, ট্রাক এবং জিপ ভুইরা পাকিস্তানি আর্মিরা বহু প্রচুর শক্তি নিয়ে আমাদের উপরে ঝাঁপায় পড়লো। তো ইতিমধ্যে আমার বন্ধু ছিল, গ্রেনেড চার্জ করলো, এর কাছে শুধু গ্রেনেডই ছিল, আমার কাছে স্টেন আর আমাদের যাতে যারা যা ছিল সমানই গুলি করতেছে। আমরা দুইজন হঠাৎ করে এক গ্রেনেড চার্জ করতে গিয়ে দেখা গেছে আমার বন্ধুর গায়ে গুলি লাগলো। এর কি এক পোকে কামড় দিছে, আমি পাউডার উপরে দিছি, পরে হারানি সেনা করে আমার পায়ে গুলি করে দিল। আমাদের ট্রেনিংটা এইভাবে ছিল যে একটা ক্যাম্প আছে, ক্যাম্পে আমরা যাব, আমরা আমাদের নিজেকে আগে সেভ করতে হবে, নিজেরা সেভ করবা এদের আক্রমণ করছি। আমরা 2টা গুলি করছি, হারাতে আসা সারা রাত্র গুলি করছে, আমরা চলে আসছি আর যেন সুযোগ আছে এদেরকে মেরে লওয়ার, এরকম ব্যবস্থা যেন আছে আমরা করছি। আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে অশোক লেল্যান্ড, ইফা ডট ইস বিরতি। প্রিয় দর্শক, আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। এবারে বইমেলা 2021। অমর একুশে বইমেলার তৃতীয় দিন আজ। শনিবার ছুটির দিনে মেলার এখনকার অবস্থা জানতে সরাসরি যোগাযোগ করছি সহকর্মী লায়লা নওশিনের কাছে। নওশিন, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, বইমেলায় আজ বই প্রেমীদের উপস্থিতি কেমন দেখছেন আপনি? সাপ্তাহিক ছুটির দ্বিতীয় দিন এবং বইমেলার তৃতীয় দিন আজকে, কিন্তু সকালবেলা আমি যখন বইমেলায় এসেছিলাম তখন সকালবেলা বইমেলার পরিবেশটা কিন্তু অনেকটা ফাঁকা ছিল, এবং যেহেতু সাপ্তাহিক ছুটির দিন ছিল আজ সারাদিন, সকালবেলায় কিন্তু পরিবারের শিশুদের নিয়ে আমরা এখানে যারা পাঠক তাদেরকে আসতে দেখেছি, এবং বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ বিকেলের পর থেকে কিন্তু সব ধরনের বয়সের মানুষের একটা ভিড় আমরা বইমেলায় লক্ষ্য করছি। এবং তবে আজকে যে শনিবারের যে বইমেলার যে পাঠ
পাঠক দর্শনার্থীদের ভিড়টা সেটা কিন্তু গতকাল শুক্রবারের থেকে কিছুটা কম। এবং আরেকটি বিষয় এখানে জানিয়ে রাখি যে অন্যান্য বারের বইমেলার তুলনায় এবার বইমেলার যে বড় যে পার্থক্য, এবার করোনা মহামারীর মাঝে বইমেলা হচ্ছে, স্বাস্থ্যবিধি মানার একটা করা বিধিনিষেধ আছে, বইমেলা ঢোকার সময় নানা ধরনের নিয়ম অনুসরণ করা হচ্ছে, এবং তার পাশাপাশি কিন্তু অন্যান্য বইমেলায় যেমন একটা প্রাণ থাকে যে নতুন বইয়ের সাথে কিন্তু বিশিষ্ট সব বইয়ের লেখকরা, বিশিষ্ট লেখকদের কিন্তু সমাগম বইমেলায় দেখতে পাওয়া যায়, কিন্তু এবারের বইমেলায় এখন পর্যন্ত এমন কোনো আসলে এমন দৃশ্য তেমন একটা চোখে পড়েনি, অর্থাৎ বিশিষ্ট লেখকেরা কিন্তু বইমেলায় আসছেন না। এটা এবার বইমেলায় হয়তো করোনা মহামারীর কারণে, বাড়তি সতর্কতার কারণে যে এটা হয়তো তারা এই বিধিনিষেধটা হয়তো পালন করছে। এবং আগামীকাল বইমেলা শুরু হবে বিকেল 3টায় এবং চলবে রাত 9টা পর্যন্ত, এবং বইমেলা কর্তৃপক্ষ বারবারই বলছে যে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে বইমেলায় আসতে। দর্শন, আপনাকে অনেক ধন্যবাদ বইমেলা থেকে যুক্ত হয়ে সরাসরি আমাদেরকে সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে হাউস অব রিপ্রেজেন্টেটিভে একটি প্রস্তাব পাশ হয়েছে। পাশ হওয়া প্রস্তাবের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ সরকার এবং জনগণকে গভীর শ্রদ্ধা জানিয়েছেন ওই স্টেটের গভর্নর ক্রিস্টোফার জে সানুনো এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার চেয়ারম্যান এ প্ল্যাকার্ড। পাশ হওয়া প্রস্তাবটি হাউসের পক্ষে থেকে বীর মুক্তিযোদ্ধারা হাতে তুলে দেন হাউস অব রিপ্রেজেন্টেটিভের সদস্য আবুল খান। সে সময় সেক্টর কমান্ডার্স ফোরাম যুক্তরাষ্ট্র শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, সংগঠনের কার্যকরী সদস্য এবং বিশিষ্ট সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, সহসভাপতি আবুল বাশার চিন্নু, বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হাজি আব্দুল কাদের মিয়া, সহসভাপতি হাজি জাফরুল্লাহ সহ অন্যরা উপস্থিত ছিলেন। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। ফ্রান্সে চলছে করোনা ভাইরাসের তৃতীয় সংক্রমণ। প্যারিসের আইসিইউগুলোতে ধারণ ক্ষমতার বেশি কোভিড রোগী চিকিৎসাধীন, দেশটিতে আক্রান্ত হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও। ফ্রান্স প্রতিনিধি এম এ হাশেমের রিপোর্টটি দেখুন। সংক্রমণ বাড়ায় তৃতীয় ধাপে, আবারও লকডাউনে যাচ্ছে ফ্রান্স। দেশটির 16টি অঞ্চলে জারি করা হচ্ছে বিধিনিষেধ। 20 মার্চ থেকে 2 কোটির বেশি ফরাসি জনগণ 1 মাসের লকডাউনে আবারও নিয়ন্ত্রিত জীবনযাপন করবে। 6 কোটি 70 লাখ জনসংখ্যার দেশ ফ্রান্সে গত 1 বছরে করোনায় মৃত্যুর সংখ্যা প্রায় 1 লাখের কাছাকাছি। তৃতীয় দফা লকডাউনে দেশের অর্থনৈতিক সংকট আরও দীর্ঘায়িত হচ্ছে, একই সাথে বিপাকে পড়ছে এখানকার প্রবাসীরা। ব্যবসা বাণিজ্যের ক্যাশ ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আমরা খুব সাফারার, যারা ছোটোখাটো মাইক্রো ব্যবসায়ীরা। প্রায় 5 মাস ধরে বেশিরভাগ রেস্টুরেন্ট বন্ধ থাকলেও কিছু রেস্টুরেন্ট ডেলিভারি সার্ভিসের মাধ্যমে ক্ষতি পুষিয়ে ওঠার চেষ্টা করছে। তো বাপা, তো সময়টা খুব খারাপ যাচ্ছে সব ব্যবসায়ীদের, তো আশা করি আমরা এটা কাটিয়ে উঠতে পারবো। কিন্তু যারা এখনো বৈধতা পায়নি, তারা আগে কিছু না কিছু করে দেশে চলাফেরা করতো, কিন্তু এখন তাদের জন্য খুবই সমস্যা হয়ে যাবে। ফ্রান্সের বাংলাদেশিদের অনেকেই বর্তমানে করোনা আক্রান্ত, আইসিইউতে রয়েছে বেশ কিছু প্রবাসী। অ্যাস্ট্রাজেনেকার টিকাদান আবারও শুরু হওয়ায় ভ্যাকসিন কার্যক্রমে গতি বাড়িয়ে মহামারী সামাল দেওয়া সম্ভব মনে করছেন বিজ্ঞানীরা। এম এ হাশেম, চ্যানেল আই, ফ্রান্স। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। বান্দরবনে চন্দ্রপাহাড়কে ঘিরে আধুনিক পর্যটন শিল্প গড়ে উঠছে। স্থানীয়রা বলছেন এই এলাকায় পর্যটন কেন্দ্র এবং আধুনিক রিসোর্ট নির্মাণ হলে তারা অর্থনৈতিকভাবে লাভবান হবেন। মৌ ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন বলছেন প্রকৃতি রক্ষা করে পর্যটন কেন্দ্র হলে আপত্তি নেই। দেখুন মুসা মল্লিকের রিপোর্টে। অপরূপ সৌন্দর্যের জনপদ বান্দরবান, পাহাড় আর সবুজ মিলিয়ে প্রকৃতি যেন আপন হাতে সাজিয়েছে পুরো বান্দরবানকে। সমুদ্রপৃষ্ঠ থেকে 2,400 ফিট উঁচুতে চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ স্থানে এই চন্দ্রপাহাড়, যেখানে গড়ে উঠছে আন্তর্জাতিক মানের রিসোর্ট ও পর্যটন কেন্দ্র। পর্যটকরা বলছেন এখানে রিসোর্ট হলে
ঝুঁকি কমবে তাদের। হোটেলের জন্য রিসোর্টের জন্য আমরা সুবিধাটা পাচ্ছি না, বেশি জার্নি করতে হইতেছে, অসুস্থ হয়ে পড়তেছি, তো এটা হলে ভালো হয় না। পর্যটন কেন্দ্র নির্মাণ নিয়ে বিরোধিতা করছিল ম্রো জনগোষ্ঠীর প্রতিনিধিরা, তবে এখন প্রকৃতি রক্ষা পর্যটন কেন্দ্রের পক্ষে তারা। শুনলাম তো এখানে পর্যটন হবে, তো আমরা খুব খুশি হলাম, এখানে একটা পর্যটন হলে এলাকা উন্নতি হবে বা দেখতে সুন্দর হবে, এই এলাকা তো উন্নয়ন হবে, উন্নয়নও চাই আবার অন্যদিকে আমাদের পাহাড়টাকেও চাই। এই পর্যটন কেন্দ্র এগিয়ে নেবে বান্দরবনকে, এমনটাই বলছেন হোটেল মালিক সমিতি, স্থানীয় জনগোষ্ঠী এবং নির্মাণ কাজের সঙ্গে সংশ্লিষ্টরা। দেশি বিদেশি পর্যটক সংখ্যা ভরপুর হইতে হবে এই বান্দরবন শহর, আর তো সামাজিক অবস্থার উন্নয়ন হবে। এখানে মেঘের খুব কাছে যাওয়া যায়, অথবা মেঘ আমাদের সাথে মানে খেলা করে এরকম, প্লাস হচ্ছে আমরা সূর্যাস্ত দেখতে পাই। আধুনিক এই পর্যটন কেন্দ্র নির্মাণে 1,000 একর ভূমি বরাদ্দের গুজব ছড়ানো হয়েছে বলছে প্রশাসন, অথচ বরাদ্দ হওয়া মাত্র 20 একর জমিতে গড়ে তোলা হবে পর্যটন কেন্দ্র ও রিসোর্ট। এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যোগাযোগের জন্য রয়েছে কেবল কার। পরিবেশ বান্ধব ছোট ছোট বাড়িতে থাকবেন পর্যটকরা, আর পাহাড়ের উপরে মেঘের সঙ্গে খেলা করবেন তারা। চন্দ্রপাহাড়ের উপরে এই যে 5 তারকা হোটেল এবং পর্যটন কেন্দ্র হচ্ছে, স্থানীয় মানুষজন বলছেন এটি বাস্তবায়িত হলে এই জনপদের পর্যটন এবং অর্থনীতির চিত্র পাল্টে যাবে। বান্দরবানের চন্দ্রপাহাড় থেকে মোস্তফা মল্লিক, চ্যানেলাইন। প্রিয় দর্শক, এবারে কৃষি সংবাদ। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পানি শুকিয়ে যাওয়া তিস্তা নদীর তলদেশে বোরো ধান চাষ করছেন কৃষক। নদীর অল্প পানিতে ধানের চারা রোপণ করলেও পানি বাড়ার আগেই উৎপাদিত ধান ঘরে তুলে ফেলবেন চাষিরা। এবারে প্রকৃতি সংবাদ। এগারো দিনেও কোনো গতি হয়নি চাঁদপুরে উদ্ধার হওয়া অতি বিপন্ন ঈগল ছানাদের। এরই মধ্যে একটি ছানা মারাও গেছে। ঈগল ছানাদের নিয়ে গবেষণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগকে হস্তান্তর করার কথা জানিয়েছেন বন বিভাগের স্থানীয় কর্মকর্তা। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। ওয়ালটন ডে উপলক্ষে রাজধানী মিরপুরে হাতি, ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে বর্ণাঢ্য র্যালি করেছে মাজার রোড প্লাজা। মিরপুর ওয়ালটন কমপ্লেক্সে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় প্ল্যান ওয়ালটন ডে উদযাপন। এরপর প্লাজার সামনে বেলুন উড়িয়ে শুরু হয় র্যালি। 3টি হাতি, রঙিন ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে বর্ণাঢ্য র্যালিটি গাবতলী ও মিরপুর একের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাজার রোডে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সামনে এসে শেষ হয়। উপস্থিত ছিলেন প্লাজা সেলস ডেভেলপমেন্ট অ্যাকের হেড অফ ক্রেডিট আলামিন সরকার, প্লাজা মিরপুর জোনের এরিয়া ম্যানেজার অতুন রায়, প্লাজা মাজার রোড শাখার ম্যানেজার সাইফুল ইসলাম সহ অন্যরা। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরও খবর নিয়ে। আবারও অশোক লীলা, নিফাদ অটোস বিরতি, আরও খবর নিয়ে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। তৈরি পোশাক কারখানা এবং চামড়া শিল্পের বিকাশে গাজীপুর সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছেন ইতালি। দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের সঙ্গে ইতালির রাষ্ট্রদূত এনরিকো নানজাতিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠক শেষে এমন আগ্রহের কথা জানিয়েছেন। পরে প্রতিনিধি দলটি সালনা এলাকায় একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করেন। বৈঠকে অন্যান্যের মধ্যে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে রাষ্ট্রদূতকে গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শুভেচ্ছা ক্রেস্ট উপহার দেওয়া হয়। এবারে ইভেলি খেলার খবর।